وأمامي إلى شنا مريك رام حسرات أبو بكر صديق رضي الله تعالى الله يا تو دابي كل سيرين مدينة مسجد نبوي كي شريف أسر الأزهر هو قلوب حي على الصلاة أصل الأزهر هو قيسه صاحب خير برام مدينة المسجد نبوي شريف لاين دي جت لغلو مدينة مسجد إمام هلو أمار أبنا النبي دعاء النبي جل وعلا سبحان الله أرك تو جل وعلا سبحان الله مدينة مسجد إمام أمان النبي بلال أزهر دي دي سه أزهر هو قيسه بابا نبي أمان مدينة مسجد نبوي دي أشتر لغام আল্লাহ নবীর আসতে দেরি হচ্ছে এ মন মারিয়ে লাগা সোনারা হযরতে বেলাল শুধু আসমানের দিকে তাকাচ্ছে আমার দিকে তাকা একদম আমার দিকে সব কি হচ্ছে বল দিন দিকে এই আমাদের দিকে তাকা একটু বলেন না সুবহানাল্লাহ একটু নারায়ে তাকবীর বলো না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কাঁধে যে শয়তান সেও শুনতে যাবে কি করে ভালো হাদিস শোনাচ্ছি সুবহানাল্লাহ বলে তো আজান হয়ে গেছে নবী পাক আসছেন না আর তখন তো ঘড়ি ছিল না রে বাপ ঘড়ি ছিল শুধু উপরের দিকে তাকাচ্ছে মাগরিবের রক্ত প্রায় হয়ে গেল আমার রসুল এখনো আসছেন না হয়ে গেল আমি দেখেছি ছোট ছোটবেলায় আমার দাদির সব আগে সেই টোপ পড়তো না রমজান মাসে আপনাদের দিকে পড়তো ওই বোম ফেলতো বোম ফেলতো না যে সময় যাবে ইফতার খেতে হবে একটা আনন্দ তবে দেখেছি যেদিন আকাশ মেঘলা টোপ ভালো করে শুনতে পাওয়া যায় না আমাদের দাদিরা সেরকম করতে গায়ের লোম দেখা যাচ্ছে কচিত একদিন এখন লোম দেখা যাচ্ছে লোমের সঙ্গে তোর খোঁজ কি বলে লোম না দেখা যাওয়া মানে লেখাই ও টোপ পড়ে গেছে আল্লাহ মদিনার মসজিদে এখন তো ঘড়ি নেই আজান হয়ে গেছে সাহাবীরা সব বসে আছে আমার রসূলুল্লাহর আসতে দেরি হচ্ছে وأمامي جنرا شنا مني كرام نبي أباد مدينة مسجد نبابي شريف الله نبي رشت ديري اوچه باباب حسرت بلان رضي الله تعالى رحم حسرت أبو بكر کے ڈاکلين او بابو بكر بھائی أبو بكر الله نبي رشت ديري اوچه اپنی امامتی دا کرون حضرت ابو بکر کنے فلن بھائی بلال رے بیدوی خوبا کرون اللہ نبی حیات رچے امی ابا رسول اللہ کے پیچھو دے رکھے امی ابو بکر امامتی کنت پر بون ایتا امی ابو بکر اما دران شما بائنا حضرت بلال چوب ہوئے گلے اما کچو کن مرے حضرت بلال اما دکچے আপনি তাড়াতাড়ি চলে যান আসরে রক্ত পড়ে চলে গেল হযরতে আবু বকর যায় না তিনবারের মাথায় হযরতে বেলাল রদি আল্লাহু তাআলা রহু ও বড় বাড়ির সোনারা হযরতে আবু বকর সিদ্দিককে জোর করে ঠেলে দিয়ে মদিনার মসজিদে নবাবি শরীফের মেহরাবে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আকাবা শুরু করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর যদি সব বলে আরে জোর করে আমাকে
رسول الله নামাজের জায়গায় ঠেলে দিয়ে বেলাল আরম্ভ করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু বকর যেন অবাক মত হয়ে গেছে যখন আকামত শুরু হয়ে গেছে তখন তো নামাজ পড়তেই হবে আবু বকর চিন্তা করছে আল্লাহ বেলাল তো আমাকে ঠেলে দিল আর আমি এখন রাসূলুল্লাহর ইমামতির জায়গায় আল্লাহ কি হবে একামত হয়ে গিয়েছে হযরত আবু বকর নিয়ত করলে তাহরিমা বদলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকরের পিছনে আর ইক্তিদা করে ফেললেন নবী আমার দয়া নবী আল্লাহ নবী জয়নব তারিমা বাধা হয়ে গেছে রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী এসে বললেন সাহাবায়ে কেরামেরা কার ঘুরিয়ে দিক ওদিকে দেখে আরে মদিনার মসজিদ অন্ধকার ছিল আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববীতে ঢুকে পড়েছে মদিনার মসজিদের চার দেওয়াল আলোয় আলোকিত নূরান দূর হয়ে গেছে জোরে বলুন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবারা বুঝতে পারলেন আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববীতে ঢুকতেন আল্লাহ নবী নূরের মুখে রোশনি দিতে আর মসজিদে নববী আলোয় আলোকিত হয়ে যেত হযরত আবু বকর এক ধ্যানে নামাজে রত আবু বকর চোখ খুলে দেখে মদিনার মসজিদ নূরার দূর আল্লাহ নবী এসে গিয়েছে আবু বকর এবারে চিন্তা করছে নামাজ পড়াবো না পিছনে চলে যাব সুবহানাল্লাহ বলেন আমি আমি দাঁড়িয়ে থাকবো না হটবো পিছনে আমার রাসূলুল্লাহ উসমিস করা থেকে বলছে এই আবু বকর ইমামতি করো আবু বকর বলছে শোভা পায় আমার নবী পিছনে আরে আবু বকর জানে আমার রাসূল ইমামতি করলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল জোরে বলুন আরে জোরে বলেন একমাত্র রাসূলের ইমামতিতে নামাজ কবুল এটা আপনার গ্যারান্টি দেওয়া যায় আর যত বড় পীর সাহেবই ইমামতি করুক পীর সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার নামাজ 100% বলা যাবে না কিন্তু যিনি নামাজ নিয়ে এসেছেন আল্লাহর আরশ থেকে উনি বলতে পারতেন আমার নামাজ কবুল জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবা ইকরামরা আবু বকর চিন্তা করছে না থাকা যাবে না নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী প্রথম কাতারে চলে গেলেন হযরত আবু বকর হাত উঁচু করে মদিনার মসজিদে নববী শরীফের মেহরাব থেকে টুক টুক করে পিছনে হেঁটে পিছনে হেঁটে চলে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য মশলায় বলা হয়েছে মসজিদে ইমামের পিছনে যিনি দাঁড়াবেন উনি যেন খেড়ে খোদা বক্স না হয় ঠিক না আর যত খেড়ে মাল সব ওখানে দাঁড়াবে কিছু জানে না একদম ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়িয়ে এখন বাই চান্স যদি ইমাম সাহেবের পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যায় কি হবে আরে মশলায় বলা হয়েছে ইমাম আস্তে আস্তে পিছনে হটে আসবে আর ইমামের পিছনে যিনি ছিলেন ওনাকে হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দেবে এখন যদি খোদা বক্স দাঁড়ায় ও আল্লাহ বক্স ও ইমামতি করতে পারবে খবর শুনে দেবে না আবার যদি ইমাম সাহেব বলে ফেলে চাচা তুমি এখানটায় দাঁড়িয়ে না চাচা হ্যাঁ আমার কি বললে ঠিক কি ওই ইমাম সাহেবের চাকরি থাকা মুশকিল
আমার চাচা ওই জন্য বলি ভাই যে একটু ইমামতি করার যোগ্যতা যারা আছে ও যেন ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ায় তাহলে সবার নামাজ বাপ সব ব্রাস হয়ে যাবে ইমাম সাহেবের ও তো ওর রক্তে মাংসের মানুষ ফুসকর যদি বার হয়ে যায় তো অজু শেষ আল্লাহ মাফ করে আল্লাহু আকবার আবু বকর আস্তে আস্তে ওঠে এসেছে আমার রাসূলুল্লাহকে ইমামতি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আসরের নামাজের ইমাম আল্লাহ নবী মদিনা মসজিদে নববি শরীফের নবী আবার ইমামতি জায়গায় দাঁড়ালেন ও মারমারির সোনারা গগ আসরের নামাজ হয়ে গেল আল্লাহ নবী ঘুরে বসলেন আল্লাহ নবী ঘুরে বসে বলেছিলেন বাবাজি রে ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ তোমাকে তো ইমামতি করতে বললাম কেন পিছনে চলে এলে হযরত আবু বকরের দুটো চোখের গোড়া দিয়ে টপ টপ করে পানি পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আবু বকর জীবনে মানিব না আমার নবী পিছনে দাঁড়ানো আমি আবু বকর ইমামতি করব আমার দ্বারা শোভা পায় না আল্লাহ নবী চুপ করে আবু বকরের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী রয়েছেন হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যেতে চাই না সুবহানাল্লাহ বলেন আমার নবী জায়গায় দাঁড়ানোর মতো ক্ষমতা আমি আবু বকর আমার নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেন আমি আপনার ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দোষ আমার নয় এই দোষ হলো আমাদের ভাই ওই হাবশি দেশের কালো বেলালের আমাকে ঠেলে দিয়ে আকাবা শুরু করে দিয়েছে আল্লাহ নবী বেলালের মুখের দিকে তাকিয়ে হেসেছিলেন বাবা বেলাল ও বাবা বেলাল এই পাওয়ার ক্ষমতা আল্লাহ আমার বেলালকে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ওই জন্য বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো আমার বেলালের ইমান বড় দামি ইমান আমার বেলালের ইমান বড় দামি ইমান আমার বেলাল তোমরা হলে কি হবে আমার বেলাল আল্লাহ দরবারে বড় দামি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছিল বেলাল এত কথা জড়িয়ে যায় কেন এত কথা বেঁধে যায় কেন বাবা বেলাল হযরত বেলাল ঝরঝর করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না আমার জীবটা আপনাকে দেখাবো আহা ও মন মারি শুনারাম কলিজা বেঁধে যাবে বাবা হযরত বিলাল আল্লাহ নবীকে জীব না দেখালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেঈমান উমাইয়া আমাকে আরবদের উপরে চিত করে শুয়ে দিয়ে আমার মুখের উপরে ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে আমি কষ্ট পাই না আমি বেলাল ওই সময় মরুভূমিতে শুয়ে শুয়ে আসমানের দিকে তাকিয়ে আমি বেলাল বলেছিলাম আল্লাহ যদি আমার মৌত দেন
ইমানের সঙ্গে মন দেবেন আল্লাহ আল্লাহ আমি বেলাল যদি ইমানের সঙ্গে মরি আর আমি বেলালের যদি হায়াত নাস করেন আল্লাহ আমি বেলালকে জীবনের শেষটা যেন আমিনার লাল আব্দুল্লাহর দুলাল মামিনার দয়দের মতনি জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির গোলাম হতে পারি ইয়া রসুল্লাহ আমি বেলালের বোনের আশা পুত্র হয়ে গিয়েছি حضرت بلال بلال يا رسول الله يا حبيب الله حضور আমার মুখে দিকে তাকান আল্লাহ নবী দেখলেন বেলালের জিহবার মাঝখানে ফুটো করা রয়েছে আল্লাহ নবী বলল বাবা বেলাল একই অবস্থা হযরত বেলাল বলেছিল يا رسول الله يا حبيب الله اي بيمان وميا دل مايا ناي دايا ناي او جي اتو برو نشتور او جي اتو برو باشان امي الله بولي بولي اما جيب تاگه تيني دوري اما جيبير ماس کنه بيرك دوخي ديزه আল্লাহ নবী নুরে দুটো চোখে পানি এসে গেল বাবা বেলাল কত কষ্ট না হয়েছিল বাবা কত কষ্ট না হয়েছে বাবা হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমাইয়া আমাকে যত কষ্ট দিয়েছে যতবার আল্লাহ আল্লাহ দেখেছি আমি অত মজা পাই না যেদিন আমার জিহ্বার মাঝখানে পেরেক ঢুকিয়ে দিয়েছে ওই দিনে আল্লাহ বলে আমি বড় মজা পেয়েছিলাম ওই মজা আমি বেলাল আর কোনদিন পাই না আল্লাহ নবীর ভিতরে মজা এ যে কি মজা আমি এস বললেই জুললাম প্রায় জলসায় বলি বাবা তোদের হাতে না ধরে পায়ে ধরে বলি এই দুনিয়া দুদিনের ছেড়ে চলে যেতে হবে দুনিয়ায় সব স্বার্থপর ছেলে স্বার্থপর মেয়ে স্বার্থপর বিবি স্বার্থপর ভাই স্বার্থপর গ্রামবাসী স্বার্থপর কেউ স্বার্থ ছাড়া চলে না বাবা চুপ করতে বলো একটু সব স্বার্থপর এই দুনিয়া ছেড়ে চলে যাব বাবা সারা রাতের ঘুম যে বন্ধুদের সঙ্গে বসে রাত কি রাত তাস খেলেছো বাবা ওই বন্ধু তোমার সঙ্গে যাবে না যে বন্ধুদের সঙ্গে পরের খেরির মাছ চুরি করে খেয়েছো ওই বন্ধুরা তোমার সঙ্গে হবে না আমি হিজবুল্লাহ তোদের ছোট ছেলের মতো পা দুটো জড়িয়ে ধরি জড়িয়ে ধরে বলি রে বাবা শেষ রাতে আজ থেকে নিয়ত করে নাও শেষ রাতে আমার আল্লাহকে আমি আধা ঘন্টা দেব শেষ রাতে উঠে উজু করে পাগলের মতো বসে গিয়ে বাবা দুই রাকাত নামাজ আদায় করে দিয়ে মহাব্বতে চোখটা বন্ধ করে দিয়ে বারে বারে আল্লাহকে ডাকুন আল্লাহ 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 لا إله إلا الله لا إله
إلا الله لا إله إلا الله محمد رسول الله أو بجدنا جدنشتر لكنا دل جد قدير حقنا كنا আমার কথা শুনে একটা রাত সোনারে তোরে পা দুটো জড়িয়ে ধরে বলি এই যে কি মজা এই সাত দুনিয়ার পাবে না বাবা আমার আল্লাহ নামে যে এত মধু রাত্রির আল্লাহ বলে ডাকবেন চোখ ফেটে যখন পানি বার হবে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে রে ও ফেরেশতারা ওই দেখছে দেখ বড় বাড়ি কুড়ে ঘরে বসে আমার বান্দা এই গভীর রাত্রি দুনিয়ার পশু পাখিরা ঘুমিয়ে পড়েছে বাবা পাশের বাড়িতে সব ঘুমে তোর রয়েছে আমার পাগল উঠে আমাকে আল্লাহ আল্লাহ বলে কেন ডাকে রে আমার পাগলের চোখ দিয়ে পানি বার হচ্ছে রে আল্লাহ বলে বান্দা রে যখন তুই আমার মহব্বতে জাহান্নামের আযাবের ভয়ে তোর চোখের গোড়া দিয়ে পানি বার হয়ে যায় আমি তোর রব আমি তোর সম্মুখে হাজির হয়ে যাই আমি আল্লাহ তোর সম্মুখে হাজির হয়ে গিয়ে আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ নিজে মুছিয়ে দিই আমার বান্দার কাদিসটি তোর মাদুরি আইনে রে বান্দা কে তোর চোখের পানি বোঝাবে আমি আল্লাহ তোর মায়ের থেকেও বেশি ভালোবাসি আরে কাদিস নিরে বল্লা আমি আল্লাহ বলে দিলাম আমার ফেরেশতা তোরা সাক্ষী থাক এই মরবাড়ির যে কুদরের চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছে আমি আল্লাহ কাবুল হাকিমি আমি আল্লাহ রহমানুর রহিমি এদের জন্য আজাবে জাহান্নামটাকে হারাম করে দিলাম চোখে যদি পানি না আসে বাবা ওই গভীর রাতে বসে বসে বলবেন মনে মনে করবেন আলতাবুদুল্লাহ কাল্লাকা তারাহ ফাইল্লাম তখন তারাহ ফাইল্লাহ এরাকা যদি মনে হয় আমার আল্লাহ দেখছে এটা যদি না মনে হয় মনে মনে করো আমার আল্লাহ তো আমার সম্মুখে আমি আমার রবকে দেখছি যে রব আসমানের মালিক জমিনের মালিক ও সুরে মালিকের পায়ে ধরে বলে যাই একটা কথা বলি বাবা জীবনের 70 বছরের গোনা 40 বছরের গোনা কার পেয়েছে কোথায় হাত ধরেছে কোথায় কবিরা গোনা করে দুনিয়ার কেউ জানে না বাবা আমার আল্লাহ জানে না জানে না আল্লাহ জানে না আল্লাহ সব জানে তুমি জানো না তোমার রব তোমাকে কত ভালোবাসে সুবহানাল্লাহ তোর ইজ্জতের ক্ষতি হবে বলে আল্লাহ নবী বলেছেন পাপ করলে শিয়ার করো না কাউকে বলো না ও আরো 5 জনকে বলে দেবে তুমি বেঅজ্জতি হবে ও বেজারিরা যে ঘরের ভিতরে পরের মেয়ে ছেলে নিয়ে জেনা করো ওই সময় এতটুকু মাথায় চিন্তা আসে না ময়দানে বাসরে দুনিয়ার কেউ না জানলেও ওই জায়গার ছবি দেখে না দেখে না আহা ওই জমির সাক্ষী দেবে না দেবে না জমির সাক্ষী দেবে রে এ জেরা করে না এ মদু করে না এ হিরোইন করে না শুরু করে না যে জায়গায় বসে পাপ গুলো করো ঘরের দরওয়াজা দিয়ে আমার আল্লাহ অক্সিজেনের মালিক ঠিক কিনা ভুল অক্সিজেন কার হুকুম মানে জোরে বলে না আল্লাহর হুকুম সব আল্লাহর হুকুম
হুকুম মানে যখন আল্লাহ শরীয়তের বিরোধী ওই সেরা খো সব চলছে আল্লাহ যদি বলে দেয় এ অক্সিজেন ওই ঘরের ভিতরে যাবি না 5 মিনিটের জন্য বন্ধ আমার বান্দা কেন জেনা করে আল্লাহ বলে বান্দা রে আমি তোদের আল্লাহ আমি তোদের রব তথাপিও দরজার নিচের ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার বান্দার জন্য আমি আল্লাহ অক্সিজেন পাঠাই আমার বান্দা যাতে মরে না যায় আমার বান্দার কষ্ট নয় ও বান্দা রে তোর পাপ করার সময় অক্সিজেন আমি আল্লাহ যেমন দিয়ে দি তুই ভাবিস না আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় বান্দা একবার হাত দুটো তুলে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে দেখে দে তোর ওই জেনার গোনা আমি আল্লাহ আমার ক্ষমা করতে 1 সেকেন্ড সময় লাগে না সুবহানাল্লাহ বলে আমার ভাইরা এই জন্য বলি তওবা করে ফিরে আসে ফিরে আসে সময় আসে আল্লাহু আকবার একবার জোরে আল্লাহু আকবার বলেন না এটা আল্লাহর ডাকের নাম আর আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে আল্লাহু আকবার ওহ আবু বকর রাসূল বললেন ও তুমি বিলাল তোমাকে ঠেলে দিয়েছ ইয়া রাসূলুল্লাহ আমি যাব না জোর করে আল্লাহু আকবার আমার নবী বলেছিল আমার বিলাল অনেক দামি জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়ায় যে মানুষটা আমার রসুলের মডেল অনুযায়ী চলবে আল্লাহর হুকুম মেনে নেবে আল্লাহ তাকে দুনিয়ায়ও দামি করবে আখেরাতেও দামি হবে ঠিক কি না ভুল বলে এই ঠিক না ভুল তাকে শুধু মানুষ সম্মান করবে না জন্তু জানোয়ারেরাও সম্মান করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে আর হতে গেলেই নিজের নফসটাকে একটু টেনে ধরতেই হবে ঠিক কি না নফস যদি কন্ট্রোল না হয় আমার ভাই যত বড় জুব্বা থাক আর যত বড় তসবিহ হাতে থাক আর নাজাত মিলবে না এই দেখেন উমার রাদিয়াল্লাহু আনহু বদ ছিলেন না বিখ্যাত ডাকাত হ্যাঁ উমারের নাম শুনে সব ভয় করতে না করতে না আর আর এই মানে উমার দেখবেন আমার রসুলের সংস্পর্শে এসে কত দামি হয়েছে একটু আগে বলেন না সুবহানাল্লাহ এত দামি উমার হয়ে গেল আমার রসুলুল্লাহ যাচ্ছে জানেন রসুল যাচ্ছেন এক মেয়ে ছেলে তব বাজাচ্ছে তব বোঝেন তব ঢোলের দুই দিকে বন্ধ আর তবের একদিকে তব বাজিয়ে খুব সুন্দর কবিতা করছে জানেন কবিতা পড়ছে আমার রসুলুল্লাহ গিয়ে মেয়েটা রাস্তার ধারে বসে বসে তব বাজিয়ে খুব সুন্দর কবিতা আবৃত্তি করছে আমার রসুল গিয়ে চুপ করে হাত টেম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে নবী পাক শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কোথায় ছিলেন ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছে আরে মেয়েটা তব বাজিয়ে গান করছে আর আমার রসুল শুনছে আবু বকর গিয়েও চুপ করে দাঁড়িয়ে পড়েছে আমার নবী যখন শুনছেন আমি একটু শুনি দাঁড়িয়ে আল্লাহু আকবার কেমন আদব জ্ঞান দেখেন এখন ধরেন আপনাদের এই মানে আপনাদের আদাব ক্লাব মাশাআল্লাহ ভালো আমি ওখানে তো একবার এসেছি জলসায় এবারে নয় গতবারে এখন ধরেন ওখানে বস্ত্র বিতরণ হচ্ছে তারপরে ফাংশন টাংশন হবে এখন যখন বস্ত্র বিতরণ হচ্ছে আমাদের হাবেশার গিয়ে দাঁড়িয়ে দেখছি আর হাবেশার যারা মুসল্লি গুলো কি বাবা তোমার পেছনে আর নামাজ হবে না আছে না নেই হাবিব সাহেব যে কোন নিয়েতে কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে মুসল্লি তো বোঝার সে ক্ষমতা নেই আছে ওকে এমন তকমা দিয়ে দিল ওর আর হয়তো ইয়ামতি থাকে না তো রসুলুল্লাহ নিজে শুনছেন আবু বকর তো এসে রসুলকে বলতে পারতেন ইয়া রসুলুল্লাহ আপনি নবী হয়ে কি হচ্ছে আবু বকর বলছেন না আমার
নবীর সঙ্গে বিয়া দিবে আমার নবী যখন শুনছেন নিশ্চয় কোন একটা ব্যাপার এর ভিতরে আছে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে